চাঁদপুর জেলার ফরিদগঞ্জ যে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। রোববার সকালে ফরিদগঞ্জ উপজেলা কালীরবাজার রাস্তার মাথায় সিরাজ সুপার মার্কেটের দলীয় কার্যালয়ে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে মিলাদ মাহফিল পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ এম এ হান্নান, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, সাংগঠনিক সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলার বিএনপির সিনিয়র সহ সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মাহবুবুর রহমান মফু, যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, সহ সভাপতি কাঞ্চন মুন্সী, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটোয়ারি, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার সম্পাদক মাসুদ, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মাস্টার, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন ব্যাপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন পাটোয়ারি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমির হোসেন, আমজাদ হোসেন শিপন, যুবদলের নেতা আরিফ হোসেন, যুবদলের স্বেচ্ছাসেবক দলের নেতা আক্তার হোসেন, ফারুক হোসেন, রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু, সদস্য সচিব মিঠু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহন চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা সহ আরো অনেকে। আজকে আমরা সবাই ৪০তম সাধারণ বার্ষিকী উপলক্ষে আমরা আপনার জন্য দোয়া করব।